বলে কিছু দেখো যে হামে নবীর পাগল কারা হাসরে হামে সাফল যে হামে নবীর পাগল কারা হাসরে হামে সাফল ও মাঝে চলো 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 সোনারে মদিনায় যে কিন্তু হজে যেতে পারে না, কারণ আল্লাহ তার নসিবে রাখেনি। আর যারা গরিব অসহায় তারা দেখবেন হজে ঠিক পৌঁছে যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করতে হয়। মেন হলো নিয়ত, একই মনে তুমি দান করলে সেই দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এক মুচি তার মনে রাখা তোমার নাম বলে গাই তোমারই হজ করতে যাবে, কিন্তু তোমার যাও না শুন কালাম আমি আপনার সামনে পরিবেশন করছি। মনোযোগ সহকারে শুনুন, কবি লিখছে দেখো। এক মুচি হাজির ঘটনা শোনা, এক মুচি হাজির ঘটনা ঠাকুর পূজা করলে হয় না
দেয় বার করে রে এই কথা শুনে মারে রে গ্রাম থেকে দেয় বার করে রে পথে পথে করে রে বলে যাব সোনার মদিনাতে তখন বলে দয়া রবে তুমি আমার নগর বলে দয়া রবে তুমি আমার নগর তোমার রাজা ওইখানা এক মোচি হাজির ঘটনা এক মোচি হাজির ঘটনা শোনা যখন তার গ্রাম থেকে বার বার দিলেন শাল্লার দিকে ফিরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার ইবাদত করি বলে আমাকে গ্রাম থেকে বার বার দিয়েছে তা আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ স্বয়ং তার সাহায্য করে বলে লিখছে দেখো সঙ্গে বন্ধু সে পাতল এমন বন্ধু দুজনা কেউ কিছু ফেলে খেত না এমন বন্ধু দুজনা কেউ কিছু ফেলে খেত না জুতো সেলাই করে করলো পয়সা জমা মনে ভাবে আর কিছু দিবি পরে মনে মনে ভাবে আর কিছু দিবি পরে হাজির হতে যাব আমি আমার বাসনা এক মোচি হাজির ঘটনা কতটা আল্লাহ আল্লাহকে ভালো ভালো মদিনায় পুনরায় যায় কিন্তু তার কাছে একটাও পয়সা নেই সে কি করলো জুতো সেলাই করতে লাগলো প্রত্যেকদিন জুতো সেলাই লাই করে একটা লোক লোক ভান্ডারে এক টাকা করে রাখতে লাগলো যখন তার টাকা পূর্ণ হয়ে গেল সে আল্লাহ রাসূলের রওজায় যাবে হজ করতে কিন্তু আল্লাহ আল্লাহ আলামিন এসো বন্ধু মিলি গলে বন্ধু ভিড়কে বলে এসো বন্ধু মিলি গলে যাব তোমার ছেড়ে মনে কিছু করোনা রে তখন বন্ধু বলছে বন্ধু বলে এ কথা বলো না তোমার কষ্টের ফল বিফল যাবে না এক মোচি হাজির ঘটনা উত্তরে মুচির বন্ধু বলেছিল না সামনে আমার মেয়ে বিয়ে বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু আমার কাছে এক টাকাও পয়সা নেই সেই মুচি কি বললো তার হারে যাওয়ার টাকা সে গরিবের কন্যাকে বিয়ে দিলেন কত বড় অন্তর ছিলেন তার আমাদের তার বেলায় কোনো অসহায় বাবা মা আসলে যদি বলে যে আমার কন্যা দায় কিছু দান করো আমরা অনেকে দিয়ে দিই আমার আমার 10 টাকা দান করলে অনেক রকম লাঞ্ছনা বঞ্চনা করি তাকে কিন্তু কত আদার আসলে আশিস তিনি তার আরামটা কতটা পবিত্র দেখো যে তার হারে যাওয়ার টাকাই গরিবের কন্যাকে দিয়ে দিলেন বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে তার হজকে কবুল করেছিলেন এবং সেই গ্রামে যত মানুষ হজে গিয়েছিলেন তারা যত মাল খাওয়া তোয়াব করে তাদের সঙ্গে এক সময় এক মুহূর্তে সেই মুচি হজ করতে দেখেছিলেন আর গ্রামবাসীরা কি বলছে দেখুন কবি লিখছে শুনো হজে যাওয়ার হজে যাওয়ার দাঁড়া গাইবে
যত টাকা জমিয়েছিল সে দিল সে গ্রামে সে গ্রামে দুজন লোক হাজি গেল কাপারে পাশে মোচে দেখতে পেল হাজিরা ঘরে গিয়ে দেখে যে হাজিরা ঘরে গিয়ে দেখে যে কাজ ছাড়ো না রে কিছু বলছে আমাকে হাজি বলে লজ্জা দিও না কেন হজে যাব বলে আমার যাওয়া হলো না আমার নসিবে ছিল না যখন সে বারবার বলতে লাগলো যে আমাকে হাজি বলো না কারণ আমি হজে যেতে পারি না কিন্তু সেই গ্রামবাসীরা বিশ্বাস করলেন না কারণ তারা যতবার মত আপ করেছিলেন তাদের সঙ্গে এক সময় এক মুহূর্তে সেই মুজি হজ করেছিল একই বলে দান করেছিল বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সে বাড়ি বসে আছে কিন্তু তার হজ কবুল করেছিল শেষ সাথে কবি লিখছিল কোন হাজিরা বলে হাজিরা বলে মিথ্যা কথা বলো না দেখেছি কবুল করল কেন একটি মনে করল দান আল্লাহ দিল সসমান একটি মনে করল দান আল্লাহ দিল সসমান ঘরে বসে হজ করিল কি শান দেখো না ওরে রহমতুল্লাহ তোয়ে জেনে রাখ না দান খয়রাত কবু বিপলে যায় না মোচের মত তুই হ না এক মোচ হাজির ঘটনা আচ্ছা এতক্ষণ অনেকক্ষণ গজল শুনলেন এবারে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো উত্তর দিতে পারলে প্রাইজ আছে